যখন রমজান মাস প্রবেশ করে তখন আসমানের দরজাসমূহকে আল্লাহ পাক খুলে দেন এবং জাহান্নামের দরওয়াজাগুলিকে আল্লাহ পাক বন্ধ করে দেন এবং শয়তানকে আল্লাহ পাক শিকল দ্বারা বেঁধে ফেলেন তাহলে রমজান মাস যখন আসে আসমানের রহমতের দরজাগুলি খুলে যায় জাহান্নামের দরজাগুলি বন্ধ হয়ে যায় অত্যন্ত দামি অন্য হাদিসে মধ্যে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান غفر له ما تقدم من ذنب হাদিসের মধ্যে এসেছে বুখারীর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজাকে ঈমান এবং সওয়াবের আশায় রাখবে আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন অন্য হাদিসের মধ্যে আরো এসেছে রমজানে একটি রাত আছে লাইলাতুল কদর বুখারীর মধ্যে এসেছে যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের আশায় ইবাদত করবে তারও পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজার বিনিময় আমি নিজে দিয়ে থাকি বনি আদমের সমস্ত আমলের সওয়াবগুলি 10 থেকে 700 গুণ রোজার মধ্যে বাড়িয়ে দেওয়া হয় আর রোজার যে বিনিময় এটার জন্য আলাদা বলেছেন এই রোজা আমার জন্য ওয়া আনা আজিজিবি আমি রোজার বিনিময় দিয়ে থাকি রোজার বিনিময় যদি স্বয়ং আল্লাহ তাআলা দেন তাহলে এটা কি পরিমাণ হতে পারে এক্সাম্পল আমি বোঝানোর জন্য বলি এই যে আমাদের দেশে যদি কেউ কাউকে বলে যে প্রধানমন্ত্রী নিজের হাতে তাকিয়ে দিবেন প্রাইম মিনিস্টার নিজের হাতে তাকিয়ে দিবেন তার বুকটা অনেক বড় থাকে বুক ভরা আশা থাকে যেহেতু প্রাইম মিনিস্টার দিবেন কত জানি দিবেন কত জানি দিবেন সাধারণ একজন মানুষ যদি বলে আমি দিব মানুষ মনে করতে পারে স্তর অনুযায়ী এই লোকটা হয়তো 10 টাকা 20 টাকা বা 100 টাকা 1000 টাকা দিবেন কিন্তু যখন বলা হবে যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার যদি সরাসরি বলেন আমি নিজে হাতে দিব তাকে নিয়ে আসো সে আমার কথা শুনেছে আমি আমার অ্যাডভোকেট সে করেছে তাকে নিয়ে আসো আমি তার আমার হাতে দিব তখন সে আকাশচুম্বী এক আশা করে বসবে যে প্রাইম মিনিস্টার নিজের হাতে দিবেন ঠিক আসমান জমিনের মালিক রব্বুল আলামিন যার কাছে সবকিছুর ভান্ডার যার কাছে সবকিছুর ভান্ডার যার কাছে কখনোই কোনো কিছু কমতি হবে না তিনি বলেছেন রোজার বিনিময় আনা আজিজিবি আমি নিজের হাতে দিব সুতরাং কি পরিমাণ দিতে পারবে কি পরিমাণ যে দিবে এটা এক আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে এই হাদিসটা গুলো আমরা একরাম আরেকভাবে ঘুরিয়ে পড়েন ওয়া আনা উজজাবি এর অর্থ হলো রোজার বিনিময়ে আমি স্বয়ং আল্লাহ নিজেই হয়ে যাবে সুতরাং রোজার বিনিময়ে যদি আল্লাহ হয়ে যায় তাহলে তার প্রতিদান কি হতে পারে এই জন্য হাদিসের মধ্যে আসছে লাইসারাহুল জাজা ও ইল্লাল জান্নাহ জান্নাত ছাড়া রোজার কোনো বিনিময়ই হতে পারে না সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে আসছে বুখারীর যে রোজাদারগণ ভিআইপি গেট দিয়ে তারা আল্লাহর জান্নাতে বসে হাদিসের মধ্যে আসছে ইউকালু লাহু রাইয়ান ওই গেটটাকে বলা হবে রাইয়ান ভিআইপি ভিআইপি গেটের নাম হলো রাইয়ান ভিআইপি কাকে বলে যেই দরজা দিয়ে অন্য কেউ আসতে পারে না যেমন আমাদের প্রধানমন্ত্রী যখন বিদেশ থেকে আসে তখন ভিআইপি লাউঞ্জে সে নাম আমাদের প্রধানমন্ত্রী যখন বিমান থেকে নামার পরে ভিআইপি গেট দিয়ে আসে তার মানে এই গেট দিয়ে আমাদের মতো সাধারণ জনগণ সেখানে যাওয়ার কোনো ক্ষমতা রাখে না আর রোজার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে হাদিসের মধ্যে এসেছে ভিআইপি গেট অর্থাৎ বিশেষ আল্লাহর নির্মিত এক গেট এই গেটটির নাম রাইয়ান রাইয়ান নামক গেট দিয়ে একমাত্র রোজাদার গনি একমাত্র রোজাদার গনি ভিআইপি গেট দিয়ে আল্লাহ পাকে জান্নাতে পৌঁছে যাবে সুতরাং কত দামি এই রোজা কত দামি এই রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন রোজার জন্য বিশেষভাবে আমার উম্মতকে যেই জিনিসগুলো দান করা হয়েছে যেই জিনিসগুলো দান করা হয়েছে বিশেষভাবে উম্মতের জন্য খাসভাবে দান করা হয়েছে এর মধ্যে একটি হলো রোজাদার যখন রোজা রাখে তখন দুনিয়ার সমস্ত প্রাণীকুল তার জন্য মাগফিরাতের দোয়া করে হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার উম্মতের জন্য বিশেষভাবে কিছু দান করা হয়েছে এই রোজা তার মধ্যে একটি হলো যখন একজন মানুষ সারা রমজান রোজা রাখে রমজানের শেষ রাত্রিতে আল্লাহ তাআলা ঘোষণা করেন এবং এই কথা স্পষ্ট বলে দেন আমার বান্দা এক মাস পর্যন্ত কষ্ট করে আমার জন্য রোজা রাখছে তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিলাম এটা এই উম্মতের জন্য খাস এর সাথে আরেকটা বিষয় খাস দেখেন কত এখানে আশেক মাসুক প্রেম ভালোবাসার বিষয় হাদিসের মধ্যে আসছে রাসূল বলছেন আমার উম্মতের মুখের দুর্গন্ধ রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকি আম্বরের চেয়েও প্রিয়
এই কথাটার অর্থ কি? এটা আমরা যদি একটু গভীরভাবে তুলে দেখি আমরা বুঝতে পারবো এটা আশিক এবং মাশুক প্রেমিক এবং প্রেমাস্পদের মধ্যে যে ভালোবাসা থাকে তার মধ্যে যে বিষয়টা থাকে এখানে বিষয়টাই হয়ে দাঁড়িয়েছে। যেমন প্রেমাস্পদের মুখে যদি দুর্গন্ধ থাকে যে প্রেমিক সে কখনো এই কথা বলে না যে তোমার মুখে দুর্গন্ধ কেন, এটা বলে না কখনো। ঠিক একজন মানুষ যখন রোজা রাখে সে যেন আল্লাহর প্রেমাস্পদ হয়ে যায়, এই জন্য রোজা রাখার কারণে ক্ষুধার্তর কারণে মুখের ভিতর থেকে যে দুর্গন্ধটা আসে, হাদিসের মধ্যে আসছে রাসূল বলছেন এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকি আম্বরের চেয়েও প্রিয়। সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং রোজা কত দামি জিনিস, এই জন্য রমজানের রোজাকে আমরা রাখার জন্য এখন থেকে দোয়া করি, চেষ্টা করি আল্লাহর পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাস আসার দুই মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দাও, রজব শাবানে বরকত দান করো। সুতরাং দুই মাস আগে থেকেই রসুলের প্রস্তুতি ছিলেন, তাহলে আমাদের কেমন প্রস্তুতি হওয়া দরকার সেই হিসাবে আমরা নিজেরা প্রস্তুতি গ্রহণ করি এবং আল্লাহর কাছে এখন থেকে দোয়া করতে থাকি আল্লাহ যেন রমজানের প্রত্যেকটা রোজা আমাদেরকে সুন্দরভাবে রাখার তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ, আমি ছোট্ট একটি মাসআলা নিয়ে এখন কথা বলবো, যে মাসআলাটি আমাদের সকলেরই জানা জরুরি। গত বছর অনেক মুসলিম ভাইয়েরা প্রশ্ন করেছেন এবং প্রায় প্রশ্ন করে থাকেন, আমি মনে করি সকলেই জানা জরুরি। সেই প্রশ্নটি হলো, অনেকে বলে থাকেন হুজুর রমজান মাসে দিনের বেলায় স্ত্রীকে স্পর্শ করা অথবা চুম্বন করা এটা জায়েজ কিনা বা এর দ্বারা রোজা ভঙ্গ হবে কিনা? এই প্রশ্নটির উত্তর সকলের জানা থাকা জরুরি, কারণ রোজা তো তাকে বলে যে সেহরির সময় থেকে নিয়ে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত স্ত্রী সহবাস এবং পানাহার থেকে বিরত থাকার নাম হলো রোজা। তাহলে স্ত্রীকে স্পর্শ যদি কেউ করে তাহলে রোজা ভাঙবে কিনা বা চুম্বন করে রোজা ভাঙবে কিনা, এই ব্যাপারে প্রথম মাসআলা হলো, মাসআলা প্রথম বলছি, দিনের বেলায় স্ত্রীকে চুম্বন করা অথবা স্পর্শ করা জায়েজ। তবে যদি স্ত্রীকে স্পর্শ করা বা চুম্বন করার দ্বারা বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙে যাবে। এইভাবে কেউ যদি দিনের বেলায় হস্তমৈথুন করে আর বীর্য বের হয় রোজা ভেঙে যাবে। এই ব্যাপারে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আম্মাজ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দিনের বেলায়, হাদিসের মধ্যে এসেছে বুখারী শব্দগুলি বলছি, ইউকাব্বিলু ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সোয়াইম ওয়া কানা আমলাকাকুম লিইরবিহি। বুখারী শরীফের রওয়ায়েত, হযরত আম্মাজ বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় তিনি স্ত্রীকে চুম্বন করতেন, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করার মধ্যে যে পরিমাণ সক্ষম ছিলেন এই পরিমাণ সক্ষম অন্য কেউ না। সুতরাং এই হাদিস থেকে এই কথা স্পষ্ট প্রমাণ হয়ে গেল, কেউ যদি দিনের বেলায় স্ত্রীকে স্পর্শ করে অথবা চুম্বন করে এর দ্বারা যদি তার বীর্যপাত না ঘটে তাহলে রোজা ভাঙবে না, আর যদি বীর্যপাত হয়ে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। তবে এই কথা অবশ্যই সুনিশ্চিত, এভাবে স্পর্শ করলে চুম্বন করলে রোজা হালকা হয়ে যায়, মাকরু হয়ে যায়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পবিত্র আমরা নয়। এর দ্বারা রোজা ভেঙে যায়, আমরা খায়াসাদের দিকে ধাবিত হয়ে যাওয়ার চরম আশঙ্কা যেহেতু থাকে, এই জন্য উলামায়ে কেরাম সেটাকে মাকরু বলেছেন। দিনের বেলায় রোজা রেখে স্ত্রীকে স্পর্শ করা বা চুম্বন করা মাকরু, তবে এর দ্বারা রোজা ভঙ্গ হবে না। যদি বীর্যপাত হয়ে যায় তাহলে গোসল ফরজ হয়ে যাবে, রোজাও ভেঙে যাবে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরা জৈবিক চাহিদাকে দমিয়ে রাখতে সক্ষম নই, সে হিসাবে এর থেকে বিরত থাকার চেষ্টা করা, তবে এর দ্বারা রোজা ভঙ্গ হবে না। কিন্তু খেয়াল রাখতে হবে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।